প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে একটি বোন দেখেন উনি কি অবস্থা দেখেন উনি এই জায়গাটা থাকে ভালো আছেন? ভালো আছি। কি নাম আপনার? জানি না আমার নাম কি। নাম জানেন না? না। দুই পায়ে দুইটা জুতা পরছে, ছেলেতে শার্ট পরছে, বুঝলাম না। আপনি ছেলে? তাই কি? ছেলে কি বলেন? আমি ছেলে। আমি আপনি ছেলে? নাম কি? নাম নাম অনেক কিছু। একটা নাম বলেন। নাম হচ্ছে গোলাচিপে। থাকেন কই? বাড়ি কোথায়? বাড়ি ভারত। হ্যাঁ বাড়ি ভারত। ভারত দেশের বাড়ি কই? দেশের বাড়ি হইছে ইয়া ইয়া এই নুল ইয়া ইন হইছে নলিন। ইন নলিন। হ্যাঁ ইন আর নলি। আর আর গ্রাম হইছে বাদাই। বাদাই জেলা? কোষা বিশ্বনামী বাজার জেলা টাঙ্গাইল। টাঙ্গাইল মানে মূলত আপনার বাড়ি হচ্ছে টাঙ্গাইলে না? আপনার ছেলে মেয়ে আছে? নাই। ছেলে মেয়ে কি করব? বাবা মা আছে? মা আছে। মা কি করে? মা এমনি কিছু করে না। বাবা 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 মারা গেছে। তো এইভাবে থাকতেছেন কেন এই যে রাস্তার ভিতরে? কি করে মশা ভরি? আমার নামাজ সুন্দর পড়তে দেন ঠিকালে। হ্যাঁ আমার নামাজ সুন্দর ঠিকালে পড়তে দেন না। নামাজ পড়তে দেন না? না। কারা? কারা দেন গা? হিরণচিরা। হিরণচিরা? হ্যাঁ। তো এই যে সব কিছু আগুন জ্বালাইছেন কে? আগুন তার আমরা কি করব? মশা কামরা এই দিনে? মশা কামরা কি এ রাইতে ঘুমান কেমনে এই গরমের মধ্যে? রাইতে এমনে ঘুমাই তো। আপনি তো রাখছে রে এটা নেন না কেন? ও আপনি তো নামাজ পড়তে দেন, আপনি তো একটা সূরা পড়েন, একটা সূরা শুনান তাহলে। আমি সূরা পড়া লাগবে না। শুনান শুনান। আমি সূরা জানি না। তাহলে একটা তেলাওয়াত শুনান। তেলাওয়াত পড়ে একটা গজল শুনান। গজল এমন কাজ করব? একটা গজল শুনান জামু কামরা শুনেন। শোনা শোনা শোনান। আমি তো গজল পারি। শোনেন? পারেন না? পারি। তাহলে শোনান, পারলে শোনান। নেন নেন শোনান শোনান বইন এটা গজল শোনান। শোনেন আপনি? আচ্ছা শোনান আমি যাবো গো, একটা গজল শোনান। কি অবস্থা করছো অসব বডি? আমি না থেলে অবস্থা করে। আচ্ছা ওটি ধর্ম না, আপনি আগে একটা গজল শোনান। শোনান সুন্দর করে। কি গজল শোনাবো? আলাম তো সুরা শোনান। আলাম সুরা পার পারেন? তা শোনান। বলেন বলেন বলেন। আমি তো পারি রে ভাই। পারেন শুনান তাহলে শুনান। আমি তো পড়াই পারেও পারে। আচ্ছা আপনি শুনান শুনি। দর্শক পার দর্শক। হ্যাঁ দরুদ ইব্রাহিম পড়েন তাহলে, যেটা পারেন সেটাই শুনান। দরুদ ইব্রাহিম শুনান। দরুদ ইব্রাহিম, দরুদ মাহি, দরুদ তাস, দরুদ নাজাক অনেক কিছু শিখছিলাম। তা শুনান একটা শুনান। কোরআন শরীফটা রাখিয়ে দিছে বসু ইয়া। আপনি কোরআন শরীফ খতম দিছেন? হয়তো এক গিরনট কোরআন শরীফ রাখিয়ে দিছে না। কয়বার কোরআন শরীফ খতম দিছেন? অনেকটি অনেকটি দিছেন। অনেকবার দিছেন? হ্যাঁ। আপনি এই লেখাপড়া কোথায় করছেন? এই যে গ্রিন রোড। না না বাদাই বাদাই বাদাই। আর এই যে ইয়া কোরআন শরীফ মিছি গ্রিন রোড। গ্রিন রোড হুজুর কাছে পড়ছেন? হুজুরের কাছে পড়ছেন? মাদ্রাসা পড়ছেন না? হ্যাঁ দোতলা মাদ্রাসা। দোতলা মাদ্রাসা সেরকম হুজুরটার কণ্ঠ এত সুন্দর ছিল। হেভি কণ্ঠ না? হ্যাঁ টাকা দিতে পারি নাই তখন, তো টাকা ছিল না কই থেকে দিব, তখন টাকা ছিল না। তো এখন একটা সূরা শুনান। আর আমার সূরা শোনার সময় নাই। শুনান শুনান এমন কথা। সূরা শুনান। আমি অনলাইন তো আমি চাসমু। কি কি বল? চাসমু নাম শুন। আপনার বাবার নাম কি? ইদু শেখ। হ্যাঁ ইদু শেখ। ভাই বোন কয়জন? চার ভাই বোন। আপনি কয় নাম্বার? আমি ছোট বোন। সবার ছোট বোন? বোনে করবি তা আমি ছোট। বোনে বেতে ছোট। ভাই কয়টা? ভাই একটা। একটা ভাই না? তো এই যে আপনি এইভাবে থাকতেছেন, আপনার ফ্যামিলি আপনার খুঁজে না? ফ্যামিলি আমার ধরে মারছে। মারছে না? মায়ও মারছে। মায়ও মারছে। 70 কেজি লবণ নিছিলাম বুঝছেন, গরু কিনছি 35,000 দিয়ে গরু কিনছি। গরু মরে না কম মরে গেছে। 35,000 দিয়ে গরু কিনছি। ছাগল যাই দিতাম রাখতো না, কিছু রাখতো না। এবার মুরগি বুইনে মুরগি পালে গরু পালে, কিন্তু আমার জানিকে গুণ এটা থাকে আমারটা কেন থাকে না? 35,000 টাকা দিয়ে গরু কিনছি, 35 টাকাও দেয় আমার জানেন। আবার এবার 70 কেজি লবণ নিছি, আয়না চিরুনি ঠাল বাসি এত এক সংসার জিনিস নিছি, পাড়া ডবল ডবল এরকম মোটা পাড়া। আপনার কি বিয়ে হয়েছিল? না বিয়ে নেই। বিয়ে হয় না? না বাচ্চা আছে? নাই। বিয়ে করতে চাইছে অনেকে, আমি করি না। আমল করছি যে। হ্যাঁ আমল করছি যে। আমল করছেন তো একটু আমল শুনান আমাদের। আমল বলি শুনেন না?
একটা গা একটা গজল শুনান শুনাবেন না তো একটা গান শুনান গান তো শুনাই শুনা শুনান একটা বলেন বলেন শুনেন আমি এই জায়গা পরিষ্কার করে এক জায়গা বাসন বসাবো আজ চতুর্বার দা আলু বা বোম্বাই মরিচ গাছ কাটবো আম গাছ কাটবো এরা কি এই আগে গাছে কেন দেখান তো এরা কেন আগে গাছে এটা সাপ বিচ্ছু ওই যে নাল কেড়া দেখলাম না নাই হলুদ 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 কেড়া দেখলাম না হলুদ কেড়া এত বড় কেড়া দেখলাম কানে ভিতরে ঢুকে যাবো জানেন এই নুমরো নুমরো ভিতরে না কেড়া ঢুকছিল মাথায় ভিতরে কেড়া ঢুকছিল মাথা কেড়া ঢুকছিল এলা কেউ কেউ করছে না তো প্রিয় দর্শক আসলে উনি উনি বর্তমানে অবস্থান করতেছে দিয়াবাড়ি যে গোল চক্করটা আছে যে দেখতে পাচ্ছেন ট্রাফিক যে পুলিশ বক্সটা আছে আপনারা তো দেখতে পাচ্ছেন যে এই জায়গাটাই তো উনি এই জায়গাতে গোল চক্করটা আছে ঠিক শুনেন শুনেন দাঁড়ান 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 আচ্ছা দিয়ে সমস্যা নেই তো উনি এই জায়গাটা আছে আপনার নাম জানি কি বললেন সেলিনা তো ওনার নাম হলো সেলিনা ওনার ওনার বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন হয়তো সবাই আছে উনি একজন মানসিক রোগী আপনাদের একটিমাত্র শেয়ারে হয়তো উনি ওনার ফ্যামিলির কাছে ফিরে যেতে পারবে আপনাদের কাছে সবার কাছে অনুরোধ করবো আজকের ভিডিওটা একটু শেয়ার করে দেবেন তো আপনি বাড়িতে যাবেন যাবো একা যাবো না তো লোক নিয়ে যেতে হবে কে একা এলে মাইরা লাভ সুমন না কে মারবো সুমন না সামনে আমার মাছ জানেন সুমনের ভিতরে সুমন ঘরের ভিতরে ছিল সুমন কে সুমন আমার মামাতো ভাই গেছে কে কে মারবো কে অহংকারী ওই ওই দোকানে ছিল তো ওই ধরবো না আমার যে মাইরা বাইরে গেছে দূরে ছেলে ওখানে বসে হেরাও ধরলো না দূরে ছেলে ওখানে বসে তার ধরলো না আমার বোন জামাই এমন এমন ভাবে মারছে আমার আমার তো আবার হাত পা ভাঙে নাই বোন জামাই মারছে হ্যাঁ সুমন না সুমন না ধরলো না সুমন না দোকানে যে মুরগি দোকান আছে না বড় দোকান বড় মুরগি একটা দাম 1000 টাকা হে মুরগি পালতো একটা মুরগি পর্যন্ত খাওয়া নাই কিপটা বাচ্চা কিপটা নাম তো ভাই তো আমরা একটু এদিকে লোকজন আছে তাদের সঙ্গে একটু কথা বলবো এবং জানার চেষ্টা করবো আসলে উনি এখানে কতদিন যাবৎ অবস্থান করতেছে এই পাশে দোকান আছে আমি একটু যাই আপনাদেরকে আসলে কাকা এই দোকানকার আপনার কতদিন যাবৎ করেন এখানে হ্যাঁ দোকান করেন কতদিন 3-4 বছর ধরে এই জায়গায় এক জায়গায় এক জায়গায় না কত আনা যায় মানে এই জায়গা তো বেশি সময়টা বসেন মনে হয় না তো এই যে ফাগলিরে কতদিন যাবো দেখতেছেন এটা কোথায় তোমরা কইতে পারবেন না এই যে 2 সপ্তাহ ধরে আছে মানে 2 সপ্তাহ ধরে এখানে দেখেন হ্যাঁ 2 সপ্তাহ ধরে এখানে আছে আর একটা পাগলা ছিল সাথে কিন্তু মাসখানেক ধরে আছে 2 সপ্তাহ ধরে মুরে স্থান লেছে পরে মনে করেন পাগলা ছিল পাগলাটা চইলা গেছে এখন পাগলিটা রয়ে গেছে এখানে তা আমরা জিজ্ঞেস করলাম যে তোমাকে দেশের বাড়ি কই পরে টাঙ্গাইল তখন মনে করো তোমার স্থান নেই কয়ে আপনার যে স্বামী আছে স্বামী মারধর করছে আর আমার দুলাভাই আছে দুলাভাই মারধর করে তখন দেখলাম যে কোরআন শরীফে পড়ছে কোরআন শরীফ কোরআন শরীফে পড়া জানে কোরআন শরীফ পড়তে পারে পড়ছিল পড়ছিল এনে বসে না আমি বলছি যে তুমি কোরআন শরীফ পড়ো তাহলে কিছু কোরআনের আয়াতের কথা করো পরে ভালো জানে পরে আবার গেলি ওইখানে বৈশা মাঝে মাঝে নামাজ পড়ে তো মূলত উনি একজন মানসিক রোগী বুঝছেন অনেক আছে মানসিক রোগী মানে একজনের পাগল পাগল মানে মেন্টাল হয়তো ওনার কোনো শারীরিক কিংবা ফ্যামিলি চাপে বিভিন্ন কারণে হয়তো উনি মাথার সেন্স হারিয়ে ফেলছে হয়তো কিছুটা সময় যখন একটু ভালো থাকে তখন উনি অনেক কিছু বলতে পারে আর যখন ওই সমস্যা হয় তখন আবার সব কিছু ভুলে যায় একজন মানসিক রোগীর সাথে কিন্তু মনে করেন ওই যে খারাপ যে থাকে বদজিন বদজিনে কিন্তু তাদের সঙ্গে থাকে থাকে ঠিক আছে কিন্তু তারা এই এইখানে দেখি এই মসজিদে যখন নামাজ পড়ে জামাতে ওইখানে বসে একা একা নামাজ পড়ে আমরা আর দেখি যে না এই পাগলটা মোটামুটি ভালো এই কারণে আমরা কিছু বলি না অনেক পাগল আছে এখানে পাগলের মোটামুটি সন্ধ্যার পর হইলেই 3-4 জন আরও পাগল আছে ওর কাছে আসে এর কাছে আসে আইসা বইয়া গল্প গুজব করে রান্ধে বারে আগুন জ্বালায় কী করে সিরা কাপড় কুপুর নিয়ে ওটা বইরা ফেলায় আবার কই নিয়ে জানি ফেলায় এইভাবেই করে তো প্রিয় জায়গাটার নাম একটু বলেন আমি বলছি আপনি একটু বলে দেন এটা হচ্ছে মিরপুর 1 নম্বর দিয়াবাড়ি সিন্নিটাক পুলিশ বক্সের সামনে একটা মসজিদ তার সামনে টার্নিংটার মাঝখানেই গোলচক্কর গোলচক্কর তো প্রিয় দর্শক আপনাদের সবার কাছে অনুরোধ করবো এই ভিডিওটা শেয়ার করবেন আমি হয়তো
ওনার ফ্যামিলি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ না কেউ আছে, ওনাকে আসলে খুঁজতেছে, হয়তো উনি মানসিক ভারসাম্যহীন আজকে আসলে এই মিরপুরে চলে আসছে। আপনাদের একটিমাত্র শেয়ারে হয়তো ওনার ফ্যামিলি ওনার খোঁজ পাবে, সেই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।